हरे कृष्णा कृष्ण भवनामृत चैनल टीके आपनारा सबस्क्राइब करुन आर पाशेर बेल टीके क्लिक करुन। शिवजी कैलाश थेके बेरोसन दर्शन करार जन्य कृष्ण चार दिन चार दिन शिशु शिवजी घर थेके बेरोछेन भगवान के दर्शन करार जन्य घर थेके बेरोछेन तखन पार्वती माता बोलछेन ए कोथाय जाच्छो शिवजी बोलछेन कलजे बृंदावने लाला जन्मग्रहण करेछेन ताके दर्शन करते जाच्छे पार्वती बोलछेन ताई जाच्छो तो जाच्छो कि तोर ड्रेसटा ठीक करे जाओ एई ड्रेसे जे तोमाके ओखाने ढुकते देबे ना तोर ड्रेसटा देखेछो एटा ड्रेसिंग स्टाइले सामने गिये दाड़िये देखो तोमार ड्रेसटा केमन शिवजी ड्रेस चेंज करछे भालो करे धोती पहरबेन पार्वती बोलछेन ओखाने नंद बाबार बाड़ीते जशोदा मायेर काछे सिक्यूरिटी किन्तु हेवी तुम्हारे ड्रेस ओखाने अलाउ होबे ना ओखाने अलाउ करबेन ओ आमार बापेर बाड़ीर लोकगुलो किछु करा छिल ना ओई ड्रेसेर बियेर समय गेछिल तार दिये दियेछे তোমার ভাগ্য বিয়ে সময় ওই সময় গেছিল আমার বাবা তোমাকে মেয়ে দিয়েছিল তার মানে এইরকম গেলে যশোদা মার বাড়িতে কিন্তু ঢোকার চান্স পাবে না তুমি ড্রেস চেঞ্জ কর তো পার্বতীর কথা শুনে শিবজি ধুতি পরেছেন পাগড়ি পরেছেন গলা থেকে সাপ গুলো খুলে খুলে রাখছে তখন একটা সাপ হাত জোর করে বলছেন প্রভু একটা কথা বলবো যদি মনে না কিছু করেন বলে হ্যাঁ বলো বলে ছোট মুখে বড় কথা কি বলবো ভগবানের সামনে যেতে গেলে যে যেরকমটি ওই রকমটি যেতে হয় বেশি সেজে গুজে দেখে না যেতে নেই সেজে গুজে তো যা বিয়ের সময় হ্যাঁ মহিলাদের দেখতে কিরকম কে জানে কিন্তু বিয়ের সময় সেজে গুজে তো ভগবানের সামনে যেতে হবে কি যে যেরকম কি তখন শিব বলছে হ্যাঁ ঠিক বলেছ তো তুমি তুমি আসল কথা বলেছ এই পার্বতী কথার চক্করে পড়ে আমি সব ড্রেস পড়তে শুরু করি আবার সাপগুলো জড়িয়েছে আবার ড্রেস খুলে অরিজিনাল ড্রেস পরে যাচ্ছে আর এসে হাজির সেই কৈলাস থেকে এসেছেন ভগবানকে দর্শন করতে কথা বৃন্দাবনে সেই নন্দগ্রাম এসে দরজার কাছে শিবজি ভগবানের রাম নাম কীর্তন করে ব্রহ্মা বলে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হর ব্রহ্মা চতুর্মুখে কৃষ্ণ নাম কীর্তন করে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হর মহাদেব রাম নাম রাম রাম মায়া রাম রাম তো রাম রাম বলছে তখন দরজা খুলেছেন মা যশোদা দেখে চমকে গেছে রাজব সাধু জটা জুটা ভস্ম পুরো শরীরটা কিরকম সাপে টাপে ঘেরা তো মা দেখেই দশ পা পিছিয়ে গেছে পিছিয়ে যে হাত জোর করে বলছেন সাধু বাবা আমি কি সেবা করতে পারি কে ভিক্ষা চান ভোজন সোনা দানা চাঁদি কি চাই নন্দবাবুর বাড়িতে তো কোনো কিছু অভাব ছিল না দুধ দই ঘি কি চাই সাধুবাবা বলছেন না মাইয়া আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সোনা দানা চাঁদি এগুলো চাইছি তবে ভোজন মাখন মিশ্রি যেন তাও কিছুই লাগবে না তবে আমি লালা কে দর্শন করতে এসেছি লালা হ্যাঁ আমি শুনেছি তোমার বাড়িতে ছোট শিশু জন্মগ্রহণ করেছে তাকে এবার দর্শন করতে চাই এটা তো অসম্ভব কেন এটা করা যাবে বলে তোমাকে দর্শন করে আমি 80 বছরের বুড়ি যা ভয় খেয়ে গেছি আমার ছোট ছেলে
से जी दर्शन करे कि अवस्था है तुम्हारे गला तो साफ तक शिव बोल कि बोल तुम साप के देखे तुम्हार शिशु भय कर अरे तुम्हार शिशु तो सापर ऊपर घूमिए थे और शुद्ध तईना कैक दिन पर तुम्हार शिशु साप नहीं खेला कर सापर माथा नृत्य कर तुम्हें जान करना तक दशदा महाम चाहिए তুমি কোন বাড়িতে এসছ? এটা কোন সাপুরের বাড়ি না যে শিশু সাপের উপর শুয়ে থাকে, এটা গোয়ালার বাড়ি। গোয়ালার বাড়ি আমার শিশু এরকম সাপের উপর শুয়ে না। আমার চার দিনের শিশু ও খিদা পেলে কান্না করে আর কোন শরীরে ব্যথা করে মা মা বলে ডাকে। ওইসব সাপুরে টাপুরের ঘর না জায়গা, তুমি অন্যদিকে যাও। তুমি অনেক ভুল অ্যাড্রেসে এসে গেছি। বলছে না মায়া আমি ঠিক জায়গায় এসছি, তোমার ছেলেকে দর্শন করার জন্য এসছি। বলছে দেখো দর্শন দর্শন হবে না, যেটা বললাম এটা শোনো। বলছে দেখো আমি খুব জেদি সাধু, কিন্তু দর্শন করতে এসছি যখন দর্শন করবো। মা যশোদা বলছেন আমিও কম জেদি না, কিন্তু দর্শন দেব না বলেছি দেব না। সে চিন্তা করছে বাপ রে বাপ, ভাবছিলাম আমি যে দিই তো দেবীর গুরু। ঠিক আছে, আচ্ছা কতদিন দর্শন দেবে না বলো? তোমার ছেলে তো বড় হবে, বড় হলে খেলতে পারবে। আমি দর্শন করে আমি এখানে বসলাম। বলছে শর্মা আমার ঘরের একটা দরজা না, অনেক দরজা আছে, অন্য দরজা দিয়ে বের করবো, এই দরজা দিয়ে বের করবো। বলছে যেখানে খেলতে তো বেরোবে, খেলতে বেরোলেই দর্শন। বলছে দেখা আমি খেলতে পাঠাবো না, সব গোয়াল বালকে ঘরে ডেকে এনে আমার ছেলেকে খেলাও। আচ্ছা সে বলছে আচ্ছা তোমার ছেলে তো বড় হলে বিয়ে তো করতে যাবে, ঘোড়ায় চড়ে তখন দর্শন করবো। বলছে দেখো বাবা দর্শন দেব না দেব না দেব না। বলছে আমি দর্শন করবো, এই ধুলা মুখে আমি এখানে বসলাম, তুমি বসো আমি চলো। ব্যাস সাধু বাবা বসলো, মা যশোদা দরজা বন্ধ করে দিয়ে ঘরে। দেখেন শিবের ভগবানকে দর্শন করার জন্য লালসা বসলেন ওখানে। অনেক মনোরথ নিয়ে এসেছেন কৈলাস থেকে এই জগতে বৃন্দাবনে, কিসের জন্য এসেছেন? ভগবানকে দর্শন। বিফল হয়ে গেল মা যশোদার কাছে কি করবে? তখন মনে মনে চিন্তা করছেন যে আমি যা দর্শনে এসছি একবার দেখি তো, মার কাছে অ্যাপ্লিকেশন করে তো হলো না, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কাজ করে গেল। তো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, প্রভু অনেক আশা অনেক বাসা নিয়ে এসছে আপনার স্কুল দর্শন করব, তো কিছু একটা তো করুন, দর্শন পাবো কি করে? কৃষ্ণ ওখান থেকে চিন্তা করছেন আরে সাধু বাবা এলো তো এলো, কিছুদিন পরে আসতে পারতে, আমি বড় হয়ে যেতাম, মা অন্য কাজে থাকতো, হেঁটে হেঁটে গিয়ে তোমাকে দর্শন দিয়ে আসতাম। এখন তো আমি চার দিনের, আমার কিছুই করার নেই, শুধু একটাই সাধন আছে বাচ্চাদের। কি সাধন? হ্যাঁ শিবঠাকুর যে হ্যাঁ ওইটাই ও ওইটাই কাজ করলো, কিন্তু আপনি যত পারেন কাঁদুন কাঁদুন আমার জন্য। ও কৃষ্ণ ওখান থেকে কান্না চালু করেছে, কান্না, সেই কান্না শুরু হয়েছে। এক গোপী এসে বলছেন মা যশোদাকে, যশোদে তোমার লালা কান্না করছে তুমি শুনতে পাচ্ছ না? কান্নার বিভিন্ন রকম টিউন থাকে, কিন্তু যদি বাচ্চা অরিজিনাল কান্না করে তার একটা টিউন, যদি বাচ্চা কিছু কিছু বায়না ধরার জন্য কানে বিভিন্ন টিউন। তো মা রসদা ছুটে গেছেন কৃষ্ণের কাছে যে
কি হয়েছে, কৃষ্ণকে কোলে নিয়েছেন, কোলে তুলেছেন। সাধারণত মায়েরা কি করে, যেহেতু বাচ্চা ক্ষুধার জন্য কান্না করছে, মা যশোদা তাকে দুধ পান করিয়েছেন, কান্না থামছে না। তারপরে কি করে, নিশ্চয় এটা কান্না থাকছে না, মানে এবারে খেলনা খেলনা কিনে নিয়ে যায় না, খেলনা দেখাচ্ছে থামছে না। এবারে কোলে নিয়ে ঘুরে বেড়ায় না, একটু ঘাটো, কান্না থামছেই না, কান্না বাড়ছে, ধীরে ধীরে কান্নার ধুমটা আরো বাড়ছে, আরো বাড়ছে। কি হলো আজকে, কৃষ্ণ কি হয়েছে, কিছুতেই কান্না থামছে না কৃষ্ণ। তবে না এক গোপী এসে বলছে, আমি বুঝতে পেরেছি যে কারো মনে হয়, কারো মনে নজর লেগে গেছে, কারো নজর লেগে গেছে, মনে এবারে ওকে দেখতে হবে। নজর বলে না, অনেক সময় নজর পড়ে না, নজর তো নজর পড়ে গেছে, তো নজর ছাড়াতে হবে। তাহলে কি করতে হবে, না কিচেন থেকে রাই নিয়ে এসো, রাই রাই হলুদ লবণ নিয়ে এসো, নজর ছাড়ানো নিয়ে আসা হয়েছে, হাতে নিয়ে মাখিয়ে ছড়া আছে, নিমনি ভূতেনি পেতেনি আরণি পড়োশি সব কিছু তার যা নজর লেগেছে ওটা, কিন্তু নজর আর গেল না, কান্না বেড়েই চলেছে, কান্না বেড়েছে। কি করা যায়, কোনো মতে কান্না থামছে না। সবাই একে একে মুখের দিকে তাকাচ্ছে, কৃষ্ণের কান্না আজকে থামছে না। তখন আরেক কবি বলছে, আমার মনে হয় ভূতে ধরেছে মনে হয়। তখন মা যশোদা বলছে, নজর কারার মন্ত্রটা আমি জানতাম, কিন্তু ভূত তাড়ানোর মন্ত্র তো আমি জানি না। তখন একটা গোপি বলছে, আমি দেখি কাছাকাছি কোনো ভূত তাড়ানোর ওঝা পাওয়া যায় কিনা, ছোট ছোট তো বেরিয়েছে, আমি যাচ্ছি নিয়ে আসবো। যেই দরজা খুলেছেন দেখি এক সাধু বসে আছে, সাধুকে দেখে খুশি হয়েছে, সাধু বাবা তুমি কি জানো ভূত ছাড়ানোর মন্ত্র, ভূত ছাড়া তো জানো। তখন সাধু বাবা বলছেন, আরে আগে বলো তো কাকে ভূত লেগেছে। বলছে ওই যে যশোদা মায়ের কোলে যে শিশু আছে না, চার দিনের শিশু, তাকে ভূত ধরেছে। আর কি হয়েছে, সে সকাল থেকে শুধু কানছে, কান্নার থামছে না। তখন কৃষ্ণ কি বলে, চিন্তা করে বলছেন, প্রভু কাজ হচ্ছে কিন্তু। তখন শিব বলছে, ভূত ছাড়ানোর মন্ত্র মানে আমি তো নিজেই ভূত না, কত বড় বড় ভূতকে আমি এখান থেকে তাড়িয়েছি, তুমি নিয়ে আসো, ছুটকি বাজাবো, ভূত চলে যাবে। তখন গোপী ছুটে ছুটে গেছে, আরে আরে যশোদা যশোদে, আরে এক ওঝা পাওয়া আছে, কোথাও যেতে হয় না, ওঝাটা আমাদের দরজায় বসেছিল। মা যশোদার একটা সন্দেহ হয়েছে, কে? তখন বাচ্চাকে নিয়ে এসে দরজা খুলে গেছে ওই সাধু, আর ইয়ে গোপী, একে নিয়ে এতক্ষণ ঝগড়া করলাম, লাস্টে এর পারলে করলাম। গোপী বলছে, দেখো তোমার বাচ্চার ভূতে লেগেছে, ভূতটা ছাড়াতে হবে, তাই তো? এই মান অভিমানের কথা ছেড়ে দাও, অভিমান হয়েছিল না, আমি দেখতে দেবো না, ও দেখবে। তো তুমি বলো, অভিমানটা তোমার কাছে বড় না তোমার লালা বড়, কোনটা বড়? বলছে না লালা বড়, তো তাহলে ওসব কথা মাথাতে উড়ে যাও, আসো। তো মা যশোদা খুব ধীরে ধীরে সামনে আসছে, অনেকটা দূরে আছে, কাছে ঘুরছে না, সাপ গুলো আছে না, কাছে ঘুরছে না, দূর থেকে। আর যেই শিবজি দর্শন করেছেন, আর সেই কৃষ্ণের চোখ পড়েছে শিবের উপরে, ঘুম একদম স্তম্ভ, কি বলে, কান্না স্তম্ভ, হয় অভাব হয়ে গেছে। বাপরি, পাওয়ারফুল মন্ত্র দিন, পাওয়ারফুল সাধু, কান্না বন্ধ হয়ে গেছে, সবাই বলছে পাওয়ারফুল সাধু দিন, দারুণ। তো বলছে, কি এমন মন্ত্র পড়লে যে এর কান্না বন্ধ হয়ে গেল?
হচ্ছে মন্ত্রমন্ত্র পড়তে লাগে না, আমি হচ্ছে ভূতনার, সেটা ঠিক আছে, কিন্তু যদি আবার ভূত এসে ধরে কিছু একটা মন্ত্রতন্ত্র তো দিতে হবে, কিছু মন্ত্রতন্ত্র ফুকলে না, কি জাদুবিদ্যা করে দিলে কান্নাটা বন্ধ হয়ে গেল, মন্ত্র দাও। তখন বলছে কাছে নিয়ে এসে কাছে, তবে দেখো সাপগুলো একটু সামনে রাখো কিন্তু। হ্যাঁ, তখন শিবজি কানের কাছে গিয়ে কৃষ্ণের কানের কাছে মন্ত্র বলেছেন, আর যেই মন্ত্র বলছেন কৃষ্ণ খিলখিল করে হাসতে শুরু করেছে। কি মন্ত্র বলল কৃষ্ণ হাসতে শুরু করেছে, কি এমন মন্ত্র? কোন এক আচার্য তার গানে লিখেছেন, কিছু মন্ত্র মন্ত্র কিছুই নাই, সেই যে কৃষ্ণের কানের কাছে গিয়ে বলছেন শ্রী রাধে, কৃষ্ণ হাসতেছে বলুন শ্রী রাধে। তো মা যশোদা খুব খুশি হয়েছে, খুব খুশি। মা যশোদা এবার বলছেন যে তুমি, আচ্ছা সাধু বাবা হাত কর দেখেন নাকি? মায়েদের এটা কৌতূহল হলো, হাত কর দেখেন তোমার সাধু রয়েছে, বুঝে কার হাত দেখতে হবে, কার ভাগ্য গণনা করতে হবে, বুঝে এই শিশু বুঝে। হ্যাঁ, তো হাত দেখতে গেলে তো একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে? যে আমার কোলে দিতে হবে, কোলে না দিলে আমি হাত দেখবো কি করে? মাঝে বলছে না ওটা হবে না, তো কোলে না দিলে হাত দেখবো কি করে? বলছে ঠিক আছে, এই সাপ গুলো পিছনে পাঠিয়ে দেবে না। মাঝসরা কত সরল, তখন কোলে দিয়েছে কৃষ্ণকে, আর শরীরের উপরে একটা সুন্দর কাপড় পুরো আড়াল দিয়ে দিয়েছে বটা। তো শিবজি কোলে নিয়েছেন কৃষ্ণ, এসেছিল তো দর্শন করতে, এবারে নিয়েছেন কোলে, মায়ের বাচ্চাদের কোলে নেয় না, তাকে ধরে আগে দেখবেন মায়ের ওটা পা। শিবজি তো তার প্রভু সাক্ষাৎ ভগবানের চরণে হাত দিয়ে, তারপরে মানে হাত দেখার, হাত দেখার তো কোনো প্রয়োজন নেই, হাত দেখে বলছেন যশোদা মাইয়া তোমার ছেলে অনেক বড় ব্যক্তি, কিন্তু অনেক বড় হবে, এর হাজার হাজার লক্ষ লক্ষ দাস দাসী থাকবে, এ কত বড় রাজা হবে। মা যশোদা বলছে অত কথা বুঝি না, তুমি বলো না এর কপালে বিয়ে আছে কিনা, তার মায়ের আর কিছু দরকার নাই, তুমি চাকরি করছো কি ঘরে আছো কি স্কুলে চলে গেছো যা আছে না, বিয়েটা করো না প্লিজ। বলে বিয়ে আছে কি? তখন বলছে বিয়ে আছে মানে একটা তোমার 16108টা বিয়ে হবে। তো মা কেউ বিশ্বাস করবে না তোমার ছেলে এতগুলো বিয়ে, মা ঠাট্টা চলে দেখে গ্রহণ করলো, বলছি বাবা এতগুলো বিয়ে, আমার তো অবস্থা খারাপ। বলে কেন? বিশেষ করে উত্তর প্রদেশে তো কি বলে দীপাবলি দেওয়ালি, বলছে দেওয়ালির দিন যদি 116108টা বৌমা এসে আমাকে প্রণাম করে, হায় রে, আর যদি সবাইকে আমাকে গিফট দিতে হয় আমার তো অবস্থা খারাপ। সেই হচ্ছে আশেশ্বর শিব ভগবানকে দর্শন করতে এসেছিলেন বৃন্দাবনে।